स्टूडेंट्स आज के तुम्हारे क्लास हैंड टुल्स इलेक्ट्रिकल हैंड टुल्स वर्कशॉप टुल्स तो आज के टॉपिक हलो तुम्हारे सॉरी आज के हलो तुम्हारे सीजर तो हैंड टुल्स बोलते बुझी जो समस्त प्रैक्टिकल काज वर्कशॉप में जो समस्त काज है तो सेगुलो के सुष्ठुभावे आरो सुष्ठुभावे करार जन्य आमरा हैंड टुल्स व्यवहार करी आगे दिन करिए तुम्हारे स्क्रू ड्राइवर तारपरे नियन टेस्टर कम्बिनेशन प्लायर आज के कि सीजर सीजर बांगला माने काची तो एखाने देखते पाच्छो जे प्रत्येकटा पार्टसेर नाम लेखा आछे जेमन जे दुटो ए जे होल दुटो आछे एटाते आमरा फिंगार इनकोरिए एटा काज करा हय सेटार नाम कि फिंगार होल्स ए दुटो होल्सेर नाम फिंगार्स होल्स আর এই পার্টের নাম কি হ্যান্ডেল এই তার মাঝখানে যে একটা স্ক্রু মতো থাকে দুটো ব্লেডকে ধরে রাখতে সাহায্য করে এই পয়েন্টটার নাম হলো তোমার পাইভট পয়েন্ট বা পিন বলে আর যে এই এটা যে ব্লেডগুলো এটা তোমরা দেখে বুঝতে পারছো যে যেটাতে কাজ করা হয় ধারালো যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে কি ব্লেড যেটা আমাদের কোনো পেপার বা লেদার বা কোনো পাতলা জাতীয় কোনো জিনিস কাটতে আমাদের এটা ব্যবহার করা হয় আর এটা তৈরি হয় তোমার এই যে ব্লেডগুলো আছে এটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা হলো তোমার স্টেনলেস স্টিলের হয় বা কিছু কিছু ব্লেড তোমার কার্বন স্টিল দিয়ে তৈরি হয় বা আরও আছে যেগুলো হেয়ার কাটিং ব্লেড আছে সেগুলো তোমার কোবাল্ট বা কিছু আরও অন্যান্য ধাতুর সংমিশ্রণে তোমার এই ব্লেডটা তৈরি হয় তাহলে এটার মেন কাজ কি মেন কাজ হলো তোমার কোনো পেপার বা লেদার দিয়ে কাটতে ব্যবহার করা হয় আর এটা দিয়ে কিছু করা উচিত নয় যেমন তোমার হেভি মেটেরিয়াল কাটা উচিত নয় বা ওয়্যারকে কাটা উচিত নয় আর সিড মেটাল কাটা উচিত নয় এইগুলো থেকে এগুলোকে অ্যাভয়েড রাখতে হবে এবং এটাকে এমনভাবে রাখতে হবে যেমন ধরো কোনো স্ক্রু ড্রাইভার বা এমনি অন্য কোনো হ্যান্ড টুলসের সঙ্গে এটা রাখা উচিত নয় যেহেতু এটা কাটিং টুলস একটা আর একটা কি না এটাকে যাতে না মরচে ধরে বা লাস্টের হাত থেকে এটাকে নিরাপদ দূরত্বে রাখতে হবে তো এটা ছিল তোমাদের আজকের টপিক সিজার যদি কারো বুঝতে অসুবিধা হয় তো সেটা কমেন্ট করো আর পরের ভিডিওতে আমি আরও একটা টুলস নিয়ে আসছি আর এটার সমস্ত পিডিএফটা আমি তোমাদেরকে ডাউনলোড তোমাদেরকে পাঠিয়ে দেবো